সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো। প্রমিও ঠিক আছে। আমি কালই বলেছিলাম আমার শরীরটা একটু টালমাটাল যাচ্ছে, তো ওরকম অবস্থাতেই আজও আছি। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের কাছে আবারও প্রত্যেক দিনের মতো ফিরে আসার। হ্যাঁ, এখন হয়তো বলবে দিব্যি না তুমি তো ব্লগ দিচ্ছই। আসলে এই স্টাইলটা, যে স্টাইলে আমি দুদিন ধরে ব্লগ দিচ্ছি, মানে দিনের কিছু কিছু পার্ট তুলে রেখে তারপরে ওভার ভয়েস এডিট করছি, তো এই স্টাইলটা আমার নয়। প্রত্যেকের তো এক একটা করে স্টাইল থাকে ভ্লগ বানানোর। কেউ শুধুমাত্র এরকমভাবেই ভ্লগ বানায় ওভার ভয়েসে, তো আমি তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলি, যেটায় আমি কমফর্ট ফিল করি। এভাবেও কমফর্ট ফিল অবশ্যই করি, তো কিন্তু ওটাই আমার স্টাইল তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করার জন্য। এটা আমার স্টাইল নয়, তাই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যেন ওভাবে ফিরে আসি। আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, এখন না আবারও সেই ওষুধ খেয়ে ব্যথার, ওষুধ খেয়ে কমেছে ব্যথাটা, তাই কথা বলছি এখন। মনে হলো এখনই আমি এডিটটা রেডি করে রাখি। যাই হোক, কালকে তোমাদের সাথে আমি মর্নিং রুটিন আমার এই ব্লগটা শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব প্রমি বেরিয়ে যাওয়ার পর আমার কী কী কাজ থাকে। শুধুমাত্র ও থাকাকালীন যে কাজগুলো করি সেটাই নয়, তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই প্রমিকে আজকে টিফিনে কী দিয়েছি। দিয়েছি ডাল সেদ্ধ, তার উপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কুমড়ো ভাজা, ভাত, চিংড়ি, আর হচ্ছে মানে চিংড়ির মালাইকারি মতো, আর ফলের মধ্যে মৌসুম্বি। আর সকালের ব্রেকফাস্ট তোমরা বুঝেই গেছো, কলা, ব্রেড আর হচ্ছে ডিম সেদ্ধ। আমি ওকে ছেড়ে দিয়ে এসে নিচ থেকে ওপরে চলে এলাম। তো তোমরা আমার ঘরের অবস্থাটা দেখলে বুঝতে পারবে যে সকালের টাইমটাতে কীরকম থাকে অবস্থা ঘরের। ওই টাইমে কেউ আসলে লজ্জায় মুখ দেখানো যাবে না, এরকম থাকে আর কি। পুরো সোফা অগোছালো থাকে, ও বাথরুম থেকে এসে গামছাটাকেও সোফার মধ্যেই ফেলে রাখে। ওই দেখো গামছাটা, মানে অগোছালো অবস্থা দেখো পুরো। আর খাটের অবস্থাও সেম, ও জাস্ট ওই ওখানটাতে বসে হেলান দিয়ে চা খায়, দেখো ওরকমই হয়ে রয়েছে। যাই হোক, যদি তোমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আমি সমস্তটা এখনও কাজ করিনি, মানে পরিষ্কার করিনি, চলে এসেছি রান্নাঘরে। ব্যথাটা প্রবল করছে, তাই জন্য নুন আর গরম জল, মানে গরম জল করে নুন ফেলে আমি একটু গার্গেল মতো করছি। গার্গেল ঠিক নয়, ওই আর কি ওখানটায় শেক দেওয়া। তো আমার না গালটাও আজকে একটু ফুলে গেছে, কালকে ফুলে নি আর কি, দেখো পুরো চুপ। আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে ব্যথায় পুরো কাতর হয়ে রয়েছি। আমি সকালে কিছু খাবো না বলেই ঠিক করলাম, তাই জন্য কলাটা তো শ্রাদ্ধ করে গলা দিয়ে নেমে যাবে, তাই জন্য ভাবলাম কলাটাই খাই, সেটাও খাচ্ছি। দেখো মানে এটা তো ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কইটুকু কইটুকু করে বাচ্চাদের মতো দাঁতে কেটে নিচ্ছি আর একদিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, মানে সেটাও প্রচণ্ড কষ্ট। তো চলো এবার ঘরটাকে গুছিয়ে নিই, চলে এসেছি প্রথমে বিছানাটা গোছাতে। কম্বলটা সারা রাত লাগে এরকম বলবো না, ভোর রাতের দিকে লাগে গায়ে দিতে, মানে তখন ঠান্ডাটা একটু একটু লাগে, ফ্যানটা চলে তো, তখন উঠে আর কে বন্ধ করবে, তার থেকে কম্বল গায়ে দিয়ে নাও, সেটাই সেম। তো যাই হোক, তোমাদের সাথে এই কাজগুলো করতে করতে এক বোন বলবো না দিদি বলবো জানি না, সেটাই হোক না কেন, কারণ তোমরা সত্যি যারা কমেন্ট করো, আমি তো জানি না তোমরা কীরকম কী এজের হবে বা কিছু, যাই হোক না কেন আমার মনে হয় সম্মান দেওয়াটাই আসল কথা, সেটা যে ডাকের মাধ্যমেই হোক না কেন। তো বোন বা দিদি, সে আমাকে কস্ট অফ লিভিংয়ের ওপরে যে আমি ব্যাঙ্গালোরের ব্লগটা বানিয়েছিলাম, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে সেটা 9.9K ভিউজ পেয়েছে। আশা রাখছি ব্লগটা 10K যেন ভিউজ পায়, অন্তত আমার কাছে এটা খুব বড় ব্যাপার হবে। আমার ছোট চ্যানেল, এত ছোট একটা চ্যানেল, সেখানে 10,000 ভিউজ হলে আমার মানে খুব আনন্দ হবে, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে ঠিক কতটা আনন্দ হবে। যাই হোক, সেই ব্লগে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আজকে, বা বোন বলো যেই হোক, তো কমেন্ট করেছে যে আমি আমার স্বামীর কাছে আসতে চাই, তার স্বামী ব্যাঙ্গালোরে থাকেন, তো সেখানে তিনি আসতে চান, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঘর আলাদা করে ভাড়া নিয়ে, মানে তার স্বামী অফিসের অফিস বলছি, মানে তিনি যেখানে কাজ করেন সেখান থেকেই একটা ঘর দিয়েছেন, সবাই মিলে একসাথে থাকেন, তো সেখানে বাড়ি ভাড়া নিয়ে, অবশ্যই ফ্যামিলি এলে তো বাড়ি ভাড়া নিয়ে আলাদা থাকতে হবে, তাই তিনি কিছু কাজ খুঁজছেন। তিনি বলেছেন যে তিনি কোনো বাচ্চা দেখায় এরকম কোনো কাজ পাবেন কি না, তারও সাথে উনি বলেছেন কোনো কাজই তো ছোট নয় বলো। একদমই তাই, এই কথাটা আমার মন ছুঁয়ে গেছে, একদমই তাই, কোনো কাজ ছোট নয়।
অবশ্য আমি বলবো, মানে এই কথাটা বলা উচিত যে এই যে বাচ্চা দেখে যারা, যেই দিদি বা বোনেরা, তাদের জন্যেই হয়তো তাদের মা বাবারা খুব নিশ্চিন্তে চাকরিতে বেরিয়ে যেতে পারছেন বা কাজ করছেন, যা যেটা হয়ে থাকে আর কি। তো সত্যিই তাই, কোনো কাজ ছোট নয়, চুরি না করলেই হলো, কাউকে না ঠকালেই হলো, যে কোনো কাজই খুব সম্মানের আমার মনে হয়। তো যাই হোক, এই করতে করতে দেখলেই তোমরা সোফার ওখানে জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেছে, আর আমার খাট ফাট খরঠরও গোছানো হয়ে গেছে। আর ব্যালকানিতে এই গাছগুলোতে না আমার সার মাটি অনেকদিন দেওয়া হয়নি, আমি অসুস্থ বলে তো আর ওদেরকে অসুস্থ করে দিতে পারি না, তাই ভাবলাম যে আজকে একটু দিয়েই দিই আর ব্যালকানিটাকেও ধুয়ে দিই। আর এই যদিও এই কাজটা প্রত্যেক দিন থাকে না, এবার এসছি ঘর মুছতে, ঘর তো ঝাড় দেওয়াই থাকে, ঘরটাও আজকে খুব ভালো মুছেছি তা নয়, পুজো দেবো একমাত্র তাই জন্যে বালতিটাও আজকে নিয়ে নিই, দেখো একবারে না দুবারে মপটাকে ভিজিয়ে নিয়েছি, তো তারপরে ভালো করে মুছে নিয়েছি, যদিও রোজই ঝাড় দেওয়া মোছা হচ্ছে, তো তাই জন্য খুব ধুলো পড়ে এমনটা নয়। স্নান সেরে চলে এসেছি পুজো দিতে, পুজো টুজো দিয়ে নিয়ে যেতে হবে একবার মায়ের চিকেন অ্যান্ড মোড়ে, মাছ আনতে হবে, মাছ একেবারে নেই, পুজো তো দিতে এসেছি। এই টাইমটা না সত্যি বলছি ঠাকুরের সাথে যেন অনেক কথা চলে আমার, মানে কী গো তোমরা কেমন আছো এইরকম আর কি। কয়েকদিন ফুল পাইনি, আজকে আবার ফুল পেয়েছি, আর সিংহাসনের ওপরে যে ফুলগুলোকে ধার করে রাখছি ওটা ওই তুলসী ঠাকুরকে দেবো বলে, তুলসীকে দেবো বলে, আসলে তো এখনই আর যাচ্ছি না, ধূপকাঠিটা নিয়ে যখন যাব তখনই একবারে নিয়ে যাবো বলে ওখানটায় রাখলাম। আর সত্যি কথা বলতে মেয়েদের শরীর খারাপ হলেও সংসারের প্রত্যেকটা কাজই করতে হয়, দেবলিনাও আমাকে আজকের ব্লগটাতে, মানে কালকে যে ব্লগটা গেছে তোমাদের কাছে সেই ব্লগটাতে কমেন্ট করেছে, ও মেয়েরা সত্যি দশপূজা সংসারের কাজ যতই শরীর খারাপ হোক না কেন এভাবেই করে যাচ্ছে। আর তোমাদেরকে বলা হয়নি যে এই ধূপকাঠি স্ট্যান্ড আছে ওটা থেকে ওই যে হোলগুলো রয়েছে ওটা থেকে না ছাইগুলো পড়ে পড়ে, মানে ওই হোলটা থেকে পড়ে পড়ে পাশে যে টুনি লাইটটা আমার লাগানো ছিল সেখান থেকে না টুনি লাইটের তারটার উপরে পড়তো, ওই জন্য আমি টুনিটাও খুলে দিয়েছি আর ওখানে আমি ধূপকাঠি লাগাই না। এই দেখো এখন ত্রিভুজ আকারের এই ধূপটা ধরাই, এটা আমার ভালো হয়, ধূপকাঠি শুধু ধরিয়ে আমি তুলসী মঞ্চেই দিই, এখন আর এই স্ট্যান্ডটাতে দিই না। মোটামুটি পুজো আমার হয়েই গেছে, আর শঙ্খটা বাজাতে না আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাও বাজিয়েছি বাইরে কি রোদ দেখতে পেলে, তাই জন্যে আজকে স্লিপারটা তো বাইরেই থাকে এটাই পরে অবশ্যই যাব আজ, তাই জন্য আমি ছাতাটাও নিয়ে নিয়েছি আর লক তো করেইছি, চাবিটা হাতে করেই নিয়ে গেলাম। যদিও রোদের মধ্যে ছাতা খুলতে এখানে আমার একটু লজ্জাই লাগে কারণ প্রত্যেকে তাকিয়ে থাকে, যাই হোক আমার শরীরটা আগে কারণ এই রোদটা থেকে এসে জল খাবো তো তারপরেই লেগে যায় ঠান্ডাটা, তাই জন্য আমি চেষ্টা করি এখন রোদে বেরোলে ছাতা নিয়ে যেতে, আগে লজ্জা লাগতো যে সবাই তাকিয়ে থাকে এখানে কেউ নিয়ে যায় না, দেখো আমি চলেও এসেছি যদিও এতটা সহজ ছিল না, খুব আস্তে আস্তে হেঁটে এসেছি। যদিও মাছ ঢোকার দিন কালকে কিন্তু আমি নিরুপায় যে আমার কাছে মাছ একদমই ছিল না, দেখো আজকেও হিউজ কালেকশন ছিল মাছের, প্রত্যেকটা মাছ ভালো ছিল তাজা ছিল, আমি আজকে এনেছি সেটা তোমাদেরকে বাড়িকেই নয় দেখাচ্ছি। তো দেখো অনেক মাছ ছিল, বেলে থেকে পাবদা থেকে ট্যাংরা দুরকম, মানে দেশি আর একটা কি যেন বেশ, পার্শে ইলিশ চিংড়ি দু তিন রকমের ছিল, সার্ডিন ছিল, কাঁকড়া এটা সামুদ্রিক কাঁকড়া ছিল, তো ম্যাকারেলও ছিল জানো তো আজকে, তারপরে এই দেখো গাংমরোলা না বেশ কি বলে এই মাছগুলোকে, এইটা হচ্ছে সামুদ্রিক মাছের জোন, আর ওই কমলা কমলা একটু পিঙ্কি পিঙ্কি দেখতো ওই মাছটা না খেতে নাকি খুব ভালো আমি শুনেছি, টুনা ছিল আজকে, না দাদারা আমাকে বলছিল যে একদিন সামুদ্রিক মাছ ট্রাই করে দেখতে পারো, আর পমফ্রেটগুলো খুব ভালো ছিল, মাছ আমি এনেছিলাম ও দুটো ভীষণ ভালো টেস্ট ছিল, আর বড় বড় তো একটা মাছে দু পিস হয়ে যায় মাথা লেজ আর কি, তো ভীষণই ভালো থাকে মাছগুলো। দাদারা বলছিল সামুদ্রিক মাছ নিয়ে দেখো, যদি প্রমি সাথে থাকতো তাহলে একটু সাহস নিতাম, কারণ আমি ওই ঠিক খেয়ে নেব কিছু না হলেও, পেঁয়াজ রসুন দিয়ে মানে এমনি ঝোল পাতলা ঝোল তো আর এ মাছের ভালো লাগবে না, পেঁয়াজ রসুন দিয়ে নয় সর্ষে দিয়েই খেতে হবে সামুদ্রিক মাছ যেহেতু, তো ওই জন্যে আমি আজকে আর রিস্ক নিলাম না, কারণ প্রমি খাবে কি খাবে না তা তো বুঝতে পারি না, তাই জন্যে। আর এই দেখো যে কাঁকড়াটার এই পেটের পোর্শনটা দেখছো, এখান থেকে তো অতটা বোঝা যাচ্ছে না, মাছটা 22 কি 23 কেজি ছিল এরকম, ওই দেখো ওই ভাইটা যে কাটছে ওই মাছটা থেকে আমি একটু পোর্শন নিয়েছি ও কাটছে, আর এই দেখো আমি বাড়িতে নিয়ে এসেছি ম্যাকারেল তেলাপিয়া আর কাতলা, আর এনেছি 1 কেজি মাংস, আর মাংসের সাথে আমি 100 গ্রাম মতো আমার জন্য লিভার এনেছি, ওই দেখো ওপরে আমি লিভার স্টমাক এগুলো খেতে খুব ভালোবাসি। মোটামুটি আজকে আমার কাজ শেষ হয়ে গেছে, ক্রমে যাওয়ার পরে মোটামুটি এই কাজগুলোই থাকে,
আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, ব্যালকানিতেও আমি আমার স্নানের জামা কাপড় সমস্তটা মেলা হয়ে গেছে, কাজ ছেড়ে দিয়েছি, এবার আমার জায়গা হচ্ছে এই বিছানা, সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা রাখি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব। আজকের মতো টাটা, কালকে নতুন দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে তোমাদের কাছে আবারও আসছি। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। তাহলে যাই আজকে বন্ধুরা, টাটা।